এখন তার সাস কো দিতে পারবে না ডিজি দেবে হ্যাঁ ডিজি দেবে অত মনে হয় তাই তার কারণ এখন তো কলে উঠে যাচ্ছে কত করে প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা গ্রহণ করো আশা করি তোমরা যে যে প্রান্তে আছো সবাই ভালো আছো এই প্রত্যাশাই রাখি আজ তোমাদের গুগল প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায়ের তাপ বলাই নিয়ে আলোচনা করব তোমরা একটা চিত্র দেখছো পৃথিবীর তাপ বলাইয়ের চিত্র আমি আঁকছি এখানে একটা গোলক অঙ্কন করা হয়েছে এটা জিরো ডিগ্রি একটা রেখা 23.5 ডিগ্রি আর 66.ডিগ্রি এবং এটা আসছে 90 ডিগ্রি উত্তর এবং তদ্রূপ দক্ষিণেও 23.5 ডিগ্রি 66.ডিগ্রি এবং 90 ডিগ্রি দক্ষিণ এটা মূলত পৃথিবীর তাপ বলয়ের একটি চিত্র এখন তাপ বলয়টা কি আমরা অবশ্যই আমাদের জানা উচিত যে গোলাকার পৃথিবীর উষ্ণতা তাপ অঞ্চল সমূহ সমগ্র ভূপৃষ্ঠকে বলয়ের ন্যায় আবৃত করে রেখেছে বা আবৃত করে অবস্থান করে আর এটাই হচ্ছে পৃথিবীর চাপ বলয় এটাই হচ্ছে পৃথিবীর তাপ বলয় তাহলে কি বললাম যে গোলাকার পৃথিবীর উষ্ণতার তাপ অঞ্চল সমূহ যে পৃথিবীর উষ্ণতার যে বলয় আছে 5টি বলয় আছে এই বলয় সমূহ সমগ্র ভূপৃষ্ঠকে যে বলয়ের ন্যায় আবৃত করে রেখেছে এটাকে আমরা পৃথিবীর তাপ বলয় নামে অভিহিত করে থাকি তাহলে আমরা যদি তাপ বলয়ের শ্রেণী বিভাগে আমরা যাই তাহলে আমরা চিত্রটার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে পৃথিবীর তাপ বলয়কে আমরা মোটামুটি কয়টি ভাগে ভাগ করেছি মোটামুটি 5টি ভাগে ভাগ করেছি একটা হচ্ছে উষ্ণমণ্ডল জিরো ডিগ্রি রেখা দেখো জিরো থেকে জিরো ডিগ্রিটা হচ্ছে নিরক্ষরেখা এই নিরক্ষরেখার উভয় পাশে অর্থাৎ উত্তর এবং দক্ষিণে একটা জায়গা আছে অর্থাৎ নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণে যে বলয়টা আমরা দেখতে পাচ্ছি এটা উষ্ণমণ্ডল এটা উত্তর উষ্ণমণ্ডল এবং দক্ষিণ উষ্ণমণ্ডল তাহলে আমরা দুটা শ্রেণী এখানে পেয়ে গেলাম অর্থাৎ উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত 23.5 ডিগ্রি যে স্পেসটা আমরা দেখতে পারছি এটা হচ্ছে উষ্ণমণ্ডল এবং এই মণ্ডলটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে উত্তর উষ্ণ আর একটা হচ্ছে দক্ষিণ উষ্ণমণ্ডল তারপরে আমরা আরও দুটো ভাগ করছি নাতিশীতোষ্ণ মণ্ডল অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 66.ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং দক্ষিণী তদ্রূপ 23.5 ডিগ্রি থেকে দেখো তোমরা 23.5 ডিগ্রি থেকে 66.ডিগ্রি যে অংশটা অর্থাৎ উত্তরে কর্কটক্রান্তি থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত উত্তরে কর্কটক্রান্তি থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত যে অঞ্চলটা সেটা আমরা নাতিশীতোষ্ণ মণ্ডল নামে অভিহিত করে থাকি এবং এখানে দুইটা মণ্ডল আমরা পেয়ে থাকি একটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল আর একটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল আর একটা হচ্ছে কি হিমমণ্ডল আর একটা পাচ্ছি কি আমরা হিমমণ্ডল অর্থাৎ উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল অর্থাৎ ওই সুমেরু বৃত্ত থেকে 66.ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং 66.ডিগ্রি থেকে
90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অর্থাৎ সুমেরু বৃত্ত থেকে 90 ডিগ্রি পর্যন্ত আর উপরে হচ্ছে সুমেরু থেকে আর দক্ষিণে সুমেরু থেকে 90 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত যে এটা আছে সেটাকে আমরা মোটামুটি কি করি হিমমণ্ডল নামে অভিহিত করে থাকি তাহলে উত্তর হিমমণ্ডল আর দক্ষিণ হিমমণ্ডল এখন আমরা প্রথমে উষ্ণমণ্ডল পেয়ে গেলাম কি পেলাম উষ্ণমণ্ডল অর্থাৎ নিরক্ষরেখার উভয় পাশে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যেটা সেটাকে আমরা উষ্ণমণ্ডল নামে অভিহিত করে থাকি অর্থাৎ এটা হচ্ছে উষ্ণমণ্ডল এখন আমি যদি প্রথম দিকে আবার একটু চাই যে আমরা পৃথিবীর যেহেতু তাপ বলয় সম্পর্কে আলোচনা করছি তাহলে তাপ বলয়টা কি তাহলে গোলাকার পৃথিবীর উষ্ণতার তাপ অঞ্চল সমূহ উষ্ণতার যে অঞ্চল আছে আমরা অঞ্চলটাকে কয়টা ভাগে ভাগ করলাম পাঁচটি ভাগে ভাগ করলাম উষ্ণতার অঞ্চল সমূহ এই অঞ্চলটা যে সমগ্র ভূপৃষ্ঠকে যে গোলকের ন্যায় আবৃত করে রেখেছে অর্থাৎ সমগ্র পৃথিবীটাকে অর্থাৎ গোলাকার যে পৃথিবী আমাদের বা ডিম্বাকৃতির পৃথিবী বা কমলালেবুর মতো পৃথিবী এই পৃথিবীটাকে সমগ্র ভূপৃষ্ঠকে কিসের মতো বলয়ের মতো বা বলয়ের ন্যায় আবৃত করে রেখেছে এইটাকে আমরা তাপমণ্ডল নামে অভিহিত করে থাকি ঠিক আছে এখন এই তাপমণ্ডল মূলত সূর্য রশ্মির হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে এই তাপমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে সূর্য রশ্মির অর্থাৎ সূর্য যদি এখানে অবস্থান থাকে অবস্থানটা যদি এখানে আমি যদি ধরি সূর্য রশ্মি যদি এখানে এর অবস্থান থাকে এখানে একটা সূর্য এখানে যদি অবস্থান থাকে তাহলে সূর্য এখানে সরাসরি তাপ দিবে এখানে তাপ দিতে আরেক স্পেস লাগবে বেশি লাগবে আর এখানে আরেকটা আরেকটু দূরত্ব লাগবে এখানে কি আরেকটু দূরত্ব লাগলো আর এখানে আসতে কি আরো একটু দূরত্ব পেয়ে গেল অর্থাৎ নিরক্ষরেখার উপর সূর্যটা কি সরাসরি অর্থাৎ লম্বভাবে কিরণ দিচ্ছে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে এবং নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাওয়া হচ্ছে এবং যত দক্ষিণ আমরা যাচ্ছি তত কি হচ্ছে এটা তির্যকভাবে কিরণ দেওয়া শুরু করছে অর্থাৎ দূরত্বটা বেড়ে যাচ্ছে আর এই দূরত্বটা বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে এখানে আর সরাসরি লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দিতে পারছে না আর কিরণ দেওয়ার না পারে সেটাকে তির্যকভাবে দেখছে অর্থাৎ দূর থেকে দেখছে হেলে পড়ছে আর হেলে পড়ার কারণে আস্তে আস্তে যত আমরা উপরে যাচ্ছি তত কি হচ্ছে ঠান্ডা পারছে অর্থাৎ সূর্য রশ্মি যে সরাসরি একটা তাপ দেয় তার যে নর্মাল একটা রেট আছে সেই রেটসে তাপটা কম হয়ে যাচ্ছে তদ্রুপ আমরা যখন দক্ষিণে আসছি যত দক্ষিণে আসছি অর্থাৎ নিরক্ষরেখা থেকে যত দক্ষিণে আসছি ততই তাপমাত্রাটা কমে যাচ্ছে বিষয়টা হচ্ছে আর নিরক্ষরেখার উপর সরাসরি লম্বভাবে কিরণ দিচ্ছে আর কিরণ দেওয়ার ফলে এই এলাকাটাই বেশি উষ্ণ হচ্ছে বা তাপ হচ্ছে এই কারণে আমরা এই এলাকাটাকে উষ্ণমণ্ডল নামে অভিহিত করছি তাহলে আমরা যদি উষ্ণমণ্ডলের দিকে যাই যে নিরক্ষরেখার দুই দিকে আমি যে কথা আগে বললাম অর্থাৎ উত্তরে 23.5 ডিগ্রি এবং দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত যে অঞ্চল বা যে স্থান সেটা হচ্ছে উষ্ণমণ্ডল অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তরে 23.5 ডিগ্রি অর্থাৎ কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত যে তাপ বলয় বে যে অঞ্চল সেটাকে যে মণ্ডল বা যে বলয় সেটাকে আমরা কি বলছি উষ্ণমণ্ডল নামে অভিহিত করছি এই অঞ্চলে অধিকাংশ সময় সূর্যরশ্মি প্রায় খাড়াভাবে পড়ে এই অঞ্চলে কি হয় সূর্যরশ্মি প্রতি মানে বছরের ম্যাক্সিমাম টাইম মানে পুরো সময়টাই প্রায় খাড়াভাবে পড়ে এবং কোনো সময় দিন রাতের দৈর্ঘ্য খুব বেশি একটা পার্থক্য হয় না তাহলে সারা বছরই প্রায় খাড়াভাবে পড়ছে সূর্যরশ্মি বছরের প্রত্যেকটা সময় সূর্যরশ্মি খাড়াভাবে পড়ছে এবং দিন রাত্রের মধ্যে তেমন কোনো ব্যবধান হচ্ছে না এমনকি ঋতুর ভিতরেও তেমন বেশি তেমন ব্যবধান হয় না ঠিক আছে ঋতুর ভিতরেও তেমন ব্যবধান হয় না এই কারণে এই এলাকাটা কি হয় এই এলাকাটায় উষ্ণতার পরিমাণ বেশি থাকে অর্থাৎ গরম অনুভূত হয় বেশি গরম হয় আর বেশি গরম হওয়ার ফলে কি হয় শুধু যেহেতু সরাসরি লম্বভাবে কিরণ দেয় আর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে
প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হয়, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হয়। আর জলীয় বাষ্প হলে কি হয়, জলীয় বাষ্প হলে অবশ্যই সেই এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, পাত হয়। এই কারণে এই নিরক্ষীয় চাপ বলা এলাকায় প্রচুর অন্যান্য এলাকার চেয়ে অধিকাংশ বৃষ্টিপাতই সংঘটিত হয়ে থাকে, এলাকাটা অধিকাংশ বৃষ্টিপাত সংঘটিত হয়েছে থাকে। এই অঞ্চলটির উত্তর সীমানায় কর্কটক্রান্তি রেখা আমি যে কথা বলছিলাম এবং দক্ষিণ সীমানায় মকরক্রান্তি রেখা অবস্থিত। অঞ্চলটির বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ বা তাপের পরিমাণ কত ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তাহলে আমরা যদি একটু সতর্কভাবে বোঝার চেষ্টা করি তাহলে এটা কিন্তু একেবারে সহজ একটা বিষয় যে আমরা নিরক্ষরেখা অর্থাৎ 0 ডিগ্রি যে রেখাটা সেই রেখাটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার উভয় পাশে অর্থাৎ উত্তর এবং দক্ষিণে কত ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি রেখা দক্ষিণ অক্ষাংশ, অর্থাৎ উত্তরে মকরক্রান্তি এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত যে তাপ বলাইটা সেইটাই হচ্ছে উষ্ণমণ্ডল, সেটাকে আমরা উষ্ণমণ্ডল নামে অভিহিত করে থাকি। আর এই এলাকায় কি হয়, দিন রাত্রির কি হয় না পার্থক্য খুব কম, কারণ হচ্ছে সূর্যরশ্মি সবসময় খাড়াভাবে এখানে ওই বছরের অধিকাংশ সময় খাড়াভাবে বা লম্বভাবে কিরণ দিয়ে থাকে। আর কিরণ দেওয়ার কারণে কি হয়, প্রচুর পরিমাণে তাপমাত্রা হয় এবং তাপমাত্রা হলে এখানে উষ্ণ জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায়। আর জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন প্রচুর পরিমাণ এখানে বৃষ্টিপাত হয়, যেহেতু ওখানে উষ্ণতা আছে, হ্যাঁ জলীয় বাষ্প হচ্ছে, ঠিক আছে প্রচুর পরিমাণে। এবং বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ কত ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। ঠিক আছে, তোমরা কি ক্লিয়ার? তোমরা যারা অ্যাড হয়েছো অবশ্যই অবশ্যই যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবে, নিঃসন্দেহে প্রশ্ন করবে। তাহলে আমার মনে হয় আমাদের সেশনটা আরো সুমধুর এবং ভালো হবে। ঠিক আছে, তারপরে আসছে কি, তারপরে আমরা পাচ্ছি নাতিশীতোষ্ণ মণ্ডল। দেখো নাতিশীতোষ্ণ মণ্ডল, এখন নাতিশীতোষ্ণ মণ্ডলকে আমরা দুইটি ভাগে ভাগ করছি, একটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল আর একটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে উত্তর নাতিশীতোষ্ণ দিকে যদি আমরা তাকাই যে কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত, অর্থাৎ এখানে তোমরা দেখো লক্ষ্য করো কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 67.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত যে বলাই, যে তাপ বলাই, যে অঞ্চল, সে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। তারপরে আমরা দক্ষিণের দিকে তদ্রকম যদি তাকাই যে দক্ষিণে হচ্ছে কর্কটক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত, কর্কটক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত, অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 67.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত যে আমরা তাপ বলাইটা দেখছি এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে কি বললাম, উপরে হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ আর দক্ষিণে হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ 23.5 ডিগ্রি থেকে 67.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 23.5 ডিগ্রি থেকে 67.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত যে বলাই। আর আরেকভাবে বলা যায় যে কর্কটক্রান্তি থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত, দক্ষিণে কর্কটক্রান্তি থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত যে এলাকাটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ সেটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এখন এই অঞ্চল দুটিতে সারা বছর প্রায় মধ্যম উষ্ণ থাকে, মধ্যম উষ্ণ থাকে। কারণ কি, কারণ হচ্ছে আমি একটু আগে দেখালাম যে এখানে একটা সূর্যের অবস্থান আছে, এখানে একটা সূর্যের অবস্থান আছে, ঠিক আছে। সূর্যের অবস্থান তো সূর্য তাহলে নিরক্ষরেখা থেকে কাছে না, নিরক্ষ অঞ্চল থেকে কাছে, এই এলাকাটাই সরাসরি তাপ দিচ্ছে, অর্থাৎ লম্বভাবে কিরণ দিচ্ছে, খাড়াভাবে কিরণ দিচ্ছে। আর যখন তুমি তোমার এই কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি এই এলাকাটায় আমরা চলে যাচ্ছে সূর্যের তাপটা, তখন হচ্ছে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই এলাকাটায় হচ্ছে ঢেলে সূর্য কিরণ দিচ্ছে। এই ডিস্টেন্সটা বেড়ে যাওয়ার কারণে যখন ঢেলে কিরণ দিচ্ছে বা তীর্যকভাবে কিরণ দিচ্ছে, এই কারণে এই এলাকাটায় উষ্ণমণ্ডলের চেয়ে একটু তাপমাত্রা কমে যাচ্ছে, অর্থাৎ মধ্যম প্রকৃতির, অর্থাৎ তাপমাত্রাটা সূর্য থেকে আমরা পাচ্ছি মধ্যম প্রকৃতির।
আর এই মধ্যম প্রকৃতির হওয়ার কারণে এই এলাকাটা মূলত নাতিশীতোষ্ণ মণ্ডল। এই কারণে আমরা এই এলাকাটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল আর একটা হচ্ছে কি দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে যে কথা বলছিলাম আগে যে এই অঞ্চল দুটিতে সারা বছর প্রায় মধ্যম প্রকৃতির উষ্ণতা থাকে, অর্থাৎ মধ্যম থাকে, না শীত না উষ্ণ থাকে। আর গড় উষ্ণতা মোটামুটি 0 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। যে উত্তর এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের একত্রে একাধিক বিস্তৃতি আমরা যদি দিকে যাই তাহলে একাধিক বিস্তৃতি প্রায় 4,800 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদের সীমানায় মেরুবৃত্ত অবস্থিত এবং সেখানে একটু তুলনামূলকভাবে কম উষ্ণ থাকে এবং দুই ক্রান্তীয় অঞ্চলের উষ্ণতা অপেক্ষা অনেক কম থাকে। তোমরা যদি লক্ষ্য করো যে এখানে কিন্তু উষ্ণতা অর্থাৎ কর্কট প্রান্তের কাছে গরম, অর্থাৎ এই উষ্ণমণ্ডল থেকে গরম, আর এখানে যে উপরে আছে কি হিমমণ্ডল, তাহলে সুমেরুর ভিতরে এখানে অপেক্ষা কিন্তু কম গরম থাকবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ এই এলাকাটায় তুলনামূলকভাবে কি থাকে উষ্ণতা বেশি থাকে, এই এলাকাটায় উষ্ণতা, অর্থাৎ যেখান থেকে নাতিশীতোষ্ণ মণ্ডলের শুরু হলো, যেখান থেকে নাতিশীতোষ্ণ মণ্ডল শুরু হলো সেই এলাকায় তুলনামূলকভাবে নাতিশীতোষ্ণ গরমের পরিমাণটা একটু বেশি থাকবে, আর যেখান থেকে শেষ হয়েছে অর্থাৎ হিমমণ্ডলের কাছে চলে গেছি আমরা যে পর্যন্ত, সেখানে কি একটু শীতের পরিমাণটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? এটা শীতের পরিমাণটা একটু বেশি থাকবে। এই কারণে আমরা কিন্তু আরেকটা নামও আমরা দিতে পারি যে কি উত্তর নাতিশীতোষ্ণ হিমমণ্ডল এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ হিমমণ্ডল। আবার যদি কর্কটের কাছে যদি চলে আসি, যদিও তোমাদের বইয়ে বা কোনো জায়গায় এই কথাটা উল্লেখ নাই, তারপরে আমি বলছি আমি নিজেই এই শ্রেণীর বিভাগটা করছি। কেন করছি? যেহেতু আমরা যদি বরফের কাছে যাই, বরফের কাছে যাই সেখানে একটু ঠান্ডা লাগবে, আর যদি গরমের কাছে যাই অর্থাৎ কোনো দাহ গরম উত্তপ্ত জায়গায় যাই সেখানে একটু গরম বেশি লাগবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এই জন্য যেহেতু এটা আছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল আর এটা আছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, নাতিশীতোষ্ণ যদি একপাশ ঠান্ডা বেশি থাকে তাহলে সেই কারণেই আমি মূলত এই শ্রেণী বিভাগের কথাটা তোমাদের বলছি। হ্যাঁ, যে উত্তর নাতিশীতোষ্ণ হিম আর দক্ষিণ নাতিশীতোষ্ণ হিম, আবার উত্তর নাতিশীতোষ্ণ উষ্ণ এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ উষ্ণ, বিষয়টা ক্লিয়ার? এটা কোনো স্পেসিফিক কোনো শ্রেণী বিভাগ না, আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে এইটা এই কথাটা বললাম, আলোচনা করলাম, ঠিক আছে? তাহলে এই অঞ্চল দুটিতে সারা বছর প্রায় মধ্যম প্রকৃতির উষ্ণতা থাকে এবং গড় উষ্ণতা মোটামুটি 0 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। উল্লেখ্য যে উত্তর ও দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডলের একত্রে সর্বাধিক বিস্তৃতি যদি যাই আমরা, সর্বাধিক বিস্তৃতি প্রায় 4,800 কিলোমিটার হয়। এদের যে সীমানায় মেরুবৃত্তে অবস্থিত সেখানকার উষ্ণতা দুই ক্রান্তীয় অঞ্চলের উষ্ণতা অপেক্ষা অনেক কম থাকে, আমি যে কথা একটু আগে বললাম। অর্থাৎ এখানে যে উষ্ণতা থাকবে এই হিমমণ্ডলের কাছে অর্থাৎ মেরুবৃত্তের পাশে, এখানে সেই উষ্ণতা থাকবে না, গরম অবশ্যই কমতি হবে, তদ্রূপ এই নিচের দিকেও যে কুরুমেরুবৃত্তের কাছে যে এলাকাটা সেই এলাকাটায় অবশ্যই অবশ্যই উষ্ণতা কম থাকবে, অর্থাৎ তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে। তাই দুই ক্রান্তীয় অঞ্চলের নিকটবর্তী অঞ্চলকে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল এবং দুই মেরুবৃত্তের নিকটবর্তী অঞ্চলকে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল বলে থাকে বা বলে অভিহিত করা হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে তোমরা কোনো জায়গায়, আমি আবারও বলছি যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে প্রশ্ন করবে, হ্যাঁ, আর প্রশ্ন না করলে সেশনটা ভালো হয় না। তোমরা যারা অ্যাড আসো, যদি অ্যাড থেকে থাকো কেউ, অবশ্যই কোনো জায়গায় সমস্যা মনে করলে, যদি বুঝতে সমস্যা না হয় তাহলে প্রশ্ন করবে। ধন্যবাদ। তারপরে আমরা চলে যাই হচ্ছে উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল, উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল। উত্তর হিমমণ্ডল তোমরা চিত্র দেখে অবশ্যই বুঝতে পারছো কিছুটা, যে চিত্র দেখে এখানে উত্তর হিমমণ্ডলের অবস্থান কতটুকু, অর্থাৎ নিরক্ষরেখার উভয় পাশে বা নিরক্ষরেখার উত্তরে 67.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 67.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং দক্ষিণে 67.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত যে একটা তাপ বলয়ে ভাগ করা হয়েছে সেই এলাকাটাকে বলা হয় উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল। অর্থাৎ কুমেরুবৃত্ত থেকে, উত্তরে সুমেরুবৃত্ত এবং দক্ষিণে কুমেরুবৃত্ত থেকে যে এলাকাটা আছে
সেটাকে আমরা কি বলছি উত্তরে উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণে দক্ষিণ হিমমণ্ডল নামে অভিহিত করছি ঠিক আছে তাহলে পৃথিবীর উত্তর প্রান্তে সুমেরু বৃত্ত থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত পৃথিবীর উত্তর প্রান্তে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু অর্থাৎ 66 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ প্রান্তে কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু অর্থাৎ 66 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত অংশে সারা বছর সূর্যরশ্মি তীব্রভাবে পড়ায় উষ্ণতা বেশ কম পাওয়া যায় অর্থাৎ উষ্ণতা বা তাপ মাত্রা খুব কম থাকে ফলে এই অঞ্চল দুটিকে যথাক্রমে উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল বলা হয় এই অঞ্চলে সারা বছর বরফে আবৃত থাকে সারা বছর প্রায় বরফে আবৃত থাকায় এদেরকে হিমমণ্ডল বলে অর্থাৎ সূর্য ওখানে কিভাবে খাড়াভাবে কিরণ দেয় সরি লম্বা হেলে পড়ে সূর্য এই এলাকাটায় হচ্ছে হেলে পড়ে অর্থাৎ সূর্যের যে দূরত্ব সেই দূরত্ব থেকে অনেক এই দুটি অঞ্চল অনেক দূরে হওয়ায় সূর্যের অবস্থানটা অনেক দূরে হওয়ায় এই এলাকাটায় সূর্যরশ্মি সেইভাবে তাপ দিতে পারে না আর এই তাপ না দেওয়ার কারণে এই এলাকাটায় তাপমাত্রা অনেক কম থাকে এবং হিমাঙ্কের নিচেই থাকে এই কারণে এখানে বরফ আবৃত থাকে এবং বরফ জমে থাকে এই মোটামুটি হচ্ছে তোমার পৃথিবীর তাপ বলাই বলাই পাঁচটি তাপ বলাই এই পাঁচটি তাপ বলাই সম্পর্কে আমি পরবর্তী না দরকার নাই এটাই মোটামুটি শেষ তাহলে তাপ বলাই সম্পর্কে আমি আবার একটু আলোচনা করি যে তাপ বলাইটা কি যেগুলা ক্ষেত্রে পৃথিবীর উষ্ণতার তাপ অঞ্চল সমূহ অর্থাৎ আমাদের এই পৃথিবীর যে উষ্ণতার তাপ বলাই আছে এই তাপ বলাইগুলো কয়টি ভাগে ভাগ করলাম এই উষ্ণতা তাপ বলাইগুলোকে আমরা মোটামুটি পাঁচটি ভাগে ভাগ করলাম এই পাঁচটি তাপ বলাইগুলো যে ভূপৃষ্ঠকে সমগ্র পৃথিবীর ভূপৃষ্ঠকে আবৃত করে কিসের মতো আবৃত করে বলয়ের নয় আবৃত করে রয়েছে আর এই বলয়ের নয় আবৃত করা অংশটা বা এই এলাকাটাকে আমরা কি বলে থাকছি পৃথিবীর তাপ বলয় নামে অভিহিত করে থাকি আর এই তাপ বলয়টা মোটামুটি আমরা পাঁচটি ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে উষ্ণমণ্ডল তারপরে উত্তর এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল আর উত্তর হিম এবং দক্ষিণ হিমমণ্ডল এই মূলত পাঁচটি ভাগে ভাগ করে থাকি আর উষ্ণমণ্ডলটা কি নিরক্ষরেখা তোমার চেন মাঝে যে 0 ডিগ্রি রেখাটা আছে এটা হচ্ছে নিরক্ষরেখা নিরক্ষরেখার উভয় পাশে অর্থাৎ উত্তর এবং দক্ষিণে উত্তরে যদি যাই আমরা 23 ডিগ্রি 23 ডিগ্রি রেখা পর্যন্ত অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে যদি যাই মকর ক্রান্তি রেখা পর্যন্ত অর্থাৎ 23 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত যে বলয়টা যে মণ্ডলটা অবস্থান করছে সেটাকে আমরা উষ্ণমণ্ডল নামে অভিহিত করে থাকি তদ্রূপ এখানে আমরা যদি তাপমাত্রার দিকে যাই যে তাপমাত্রা এখানে সূর্যটা সরাসরি লম্বভাবে কিরণ দিতে পারে অর্থাৎ খাড়াভাবে কিরণ দেয় অর্থাৎ এই এলাকাটা সূর্যের নিকটে অবস্থান হয় এই এলাকাটা সূর্যের নিকটে অবস্থান হয় সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং উষ্ণতার পরিমাণটা অনেক বেশি থাকে এবং এখানে বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে ঠিক আছে ভালো থাকো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ